আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা দেখতেছেন মাইন্ড কাম ভিডিও ইউটিউব চ্যানেল, আমি হাসান আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে কোনো ইন্ট্রো এবং আউটরো থাকবে না, কারণ আজকের এই ভিডিওটা যেভাবে তৈরি করা হবে কোনো এডিট ছাড়া আপলোড করা হবে, এবং এই ভিডিওতে আমি শেয়ার করব এরকম কিছু ইভেন্ট ফ্রি ফায়ারের, যেটা থেকে আপনারা ফ্রি ইমোট, গান, স্কিন, তারপর অনেক ডায়মন্ড, রয়্যাল কার্ড, তারপর গোল্ড বাউন্সার, এরকম কিছু অনেক কিছু পাবেন। তো অবশ্যই আজকে ভিডিওটা পুরোপুরি দেখবেন, না হলে আপনারা অনেক কিছু মিস করে দেবেন। এবং আমি এরকম একটা ইভেন্ট দেখাবো যেটা থেকে আপনারা ফ্রিতে, একদম ফ্রিতে একটা ইমোট পাবেন। তো বন্ধুরা, অন্যান্য ইউটিউবারদের মতো আমি কোনো ফেক কোনো ট্রিক বলবো না, কারণ এটা হচ্ছে একটি ফ্রি ফায়ার ইভেন্ট। তো বন্ধুরা অবশ্যই আজকের ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক। আমাদের এই ফ্রি ফায়ার এই বছর প্রায় শেষ, এবং এই বছর শেষ অনুযায়ী আমাদের ফ্রি ফায়ারে ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ হচ্ছে। তো সেখানে সেই অনুযায়ী অনেক কিছু ইন্ডিয়া ফ্রি ফায়ার আমাদেরকে ফ্রিতে দিচ্ছে। তো সে তাদের মধ্যে অনেক কিছু আপনাদের দেখাবো, তাই তাদের অনেক ইভেন্ট তো স্টার্ট হয়ে গেছে। তো আমি একটা একটা করে অনেক আপনাদের ইভেন্টগুলো দেখাবো ফ্রি ফায়ারের। তো প্রথমে আমি একটা ইভেন্ট দেখাই যেটার মাধ্যমে আপনারা ফ্রিতে, একদম ফ্রিতে আপনাদের ইমোটগুলো নেবেন। ইমোট নেওয়ার জন্য আপনারা সিম্পলভাবে আপনাদের যে ইভেন্টের যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাবেন ইভেন্টের অপশন আছে, এখানে আপনারা কাপের নিচে এখানে এই ইভেন্টের চিহ্নটাতে ক্লিক করলে আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে অনেক ইভেন্ট পেয়ে যাবেন। তো আপনারা সিম্পলভাবে এখানে দেখতে পাবেন আপনাদের অনেকগুলো ইভেন্ট আছে। তো প্রথমে আমি আপনাদের এই ক্যালেন্ডার ইভেন্ট একটা, তারপর এখানে আছে আনলিমিটেড চ্যালেঞ্জ। তো এখানে আপনাদের বলতে হবে যে কীভাবে কোন দলটা জিতবে, তারপর আপনাদের যদি সঠিক হয় তাহলে আপনারা টোকেন পাবেন। তো দ্বিতীয় হচ্ছে এই ইভেন্টটা বন্ধুরা, আমি যে মূলত এই ইভেন্টটা দেখানোর জন্য ভিডিওটা তৈরি করতেছি। তো বন্ধুরা এখানে দেখতেছেন একটি টোকেন আছে, যে টোকেনটির মাধ্যমে আপনারা এখানে এই ইমোটটা আছে, তারপর আপনাদের গান স্কিন আছে, তারপর দুইটা গান স্কিন আছে, তারপর বান্টি টোকেন নিতে পারবেন। তো এটা কীভাবে নেবেন আমি বলে দিতেছি, এবং কীভাবে কবে তার স্টার্ট হবে এটাও বলে দিতেছি। তো প্রথমে আপনারা ফ্রি চ্যাকিংয়ে চলে যাবেন। তো এখানে দেখতেছেন আমাদের এই ইভেন্টটা থেকে আপনারা সিম্পলভাবে গানের স্কিনগুলো পাবেন, কোনো দিন কোনটা পাবেন একবারের জন্য, একবারের জন্য আর কোনটা পাবেন আপনাদের টাইমের জন্য। তো বন্ধুরা একে একে আপনাদের গানের স্ক্রিনগুলো ক্লাইম করে নেবেন, আপনাদের লগ ইন করলে এগুলো দেবে, তো আপনারা ক্লাইম করে নেবেন। তো দ্বিতীয়ত হচ্ছে ফ্রি ফায়ার ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ ডে। তো এটা হচ্ছে আপনাদের, এটা এখনও স্টার্ট হয় নাই। তো বন্ধুরা এটা থেকে আপনারা এখানে গালের স্টিকার পাবেন, তারপর এখানে একটি রয়্যাল বাউন্সার পাবেন, আপনাদের ওয়েপেনের বাউন্সার পাবেন, তারপর এখানে একটি ডায়মন্ড বাউন্সার পাবেন। এবং এখানে এটা স্টার্ট হবে বন্ধুরা, আমি বলে দিতেছি এটা হবে স্টার্ট হবে 17 তারিখ থেকে। তো বন্ধুরা এই মাসের 17 তারিখ থেকে এই ইভেন্টটা স্টার্ট হবে। তো বন্ধুরা এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে এখানে 17 তারিখ থেকে স্টার্ট হবে এবং 18 তারিখে শেষ হয়ে যাবে। তো বন্ধুরা এটা তো গেল আপনাদের ডেলি চেকিংয়ের, এই ডেলি চেকিংয়ের তার ইভেন্ট। তো এটা হচ্ছে মূল ইভেন্ট। তো বন্ধুরা এই টোকেনটা আপনারা কোথা থেকে পাবেন আমি একটু বলে দিতেছি। এখানে দেখতেছেন কিন্তু আমাদের আমাদের কিন্তু 13টা টোকেন হয়ে গেছে, আমি দেখিয়ে দেবো আপনাদের কোথা থেকে পাবেন। তো এখানে যদি আপনারা ইমোট নিতে চান তাহলে এই টোকেনটা, এই যে এখানে আপনারা শো করতেছে এই টোকেনটা, আপনাদের 30টা দরকার পড়বে। আর এই টোকেনটা আপনারা পাবেন আপনারা যে কোনো গেম প্লে করার সময়, আপনাদের যদি আপনারা কিল করেন গেম প্লেতে, যদি কিল করেন অথবা আপনারা ড্যামেজ দেন তাহলে 1টা বা 2টা টোকেন করে আপনারা পেয়ে যাবেন। যদি কিল করেন তাহলে 2টা টোকেন পাবেন, এবং আপনাদের কিল অনুযায়ী হয়তো আপনাদের এই টোকেনগুলো দেবে। তো বন্ধুরা আমি কিন্তু অলরেডি 13টা নিয়ে নিয়েছি এখান থেকে, আপনারা গেম প্লে করে এখানে কিন্তু 13টা আমি নিয়ে নিয়েছি। তো আপনারাও গেম প্লে করে এই 13টা নিয়ে নেবেন। তো মূল কথা হচ্ছে এই ইভেন্ট আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। তো বন্ধুরা এখানে দেখতেছেন কিন্তু ইমোটটা একদম ফ্রিতে দেবে এবং অন্যান্য অনেক কিছু আছে। তো বন্ধুরা এইভাবে আপনারা ফ্রিতে ইমোটটা নেবেন, এবং অন্যান্য ইভেন্টগুলো তো আছেই, আপনারা এই ইভেন্টটাতে অবশ্যই অংশগ্রহণ করবেন, যত বেশি পারেন ইমোট টোকেনটা কালেক্ট করে নেন। এবং আপনাদের এখানে দেখতেছেন এটা এক্সচেঞ্জ করতে পারবেন একবার, এবং এটা এক্সচেঞ্জ করতে পারবেন 3 বার গান স্কিন, তারপর এখানে 3 বার করতে পারবেন, এবং এই বান্টি টোকেনটা 99 বার করতে পারবেন। তো অবশ্যই যত পারেন আপনারা এই টোকেনটা কালেক্ট করে রাখেন। আর এবার বলে দিই এই এই ইভেন্টটা কবে থেকে স্টার্ট হবে। তো বন্ধুরা এখানে দেখতেছেন নট স্টার্টেড। তো এখানে আপনারা যদি স্টার্ট হয়ে যায় তাহলে এক্সচেঞ্জ করতে পারবেন, এবং আপনারা এক্সচেঞ্জ করার সময় আপনাদের এই টোকেনটি অবশ্যই দরকার পড়বে। তো বন্ধুরা এখানে স্টার্ট হবে, এটা স্টার্ট হবে 17 তারিখ থেকে।
17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই ইভেন্টটা থাকবে। তো অবশ্যই এই টোকেনগুলো কালেক্ট করে নেবেন, এবং এই টোকেনটা কালেক্ট করার পর আপনাদের 17 তারিখ থেকে এটা আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। তো আশা করি আপনাদের সব ইভেন্টগুলো বুঝাতে পারছি। আপনারা যদি এই ইভেন্টগুলো বুঝতে পারেন তাহলে অবশ্যই এক্সচেঞ্জ করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর বন্ধুরা যারাই আমাদের এই চ্যানেলটি দেখেন, আমি একটা জিনিস খেয়াল করলাম যে বাংলা ভিডিওগুলোতে, বাঙালি ভিডিওগুলোতে কোনো ভিউস পাওয়া যায় না, হিন্দি ভিডিওগুলোতে বেশি ভিউজ পাওয়া যায়। যদি বাঙালিরাই বা বাঙালিদের ভিডিও না দেখে তাহলে কারা দেখবে? তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হন, দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন, এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন। এবং যদি সামনে আরও ইভেন্ট আসে ফ্রি ফায়ারের তাহলে অবশ্যই আমি শেয়ার করবো। আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। আসি আজকের ভিডিওটা থেকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।